বাংলাদেশ ক্রিকেটের যেখানেই সমস্যা সেখানেই মাশরাফি বিন মুর্তজা। ক্রাইসিস মোমেন্টে মাশরাফি সমস্যার সমাধান করছেন, মেটাচ্ছেন বিভিন্ন মহলের মীমাংসা। বাংলাদেশ ক্রিকেটের সবশেষ ঘটনা সাকিব তামিম বিরোধ। আরও একবার সাকিব তামিম মুখোমুখি। তামিম ইঞ্জুরি থেকে ফিরেছেন, দ্বিতীয় ওয়ানডেতে রান করেছেন, তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন কোমরে অস্বস্তি ফিল করেছেন, ফলে তৃতীয় ম্যাচে খেলছেন না। বিশ্বকাপেও তামিমের এই ব্যথা ভোগাতে পারে তামিমকে, কাজেই বিশ্বকাপ স্কোয়াডে তামিমকে রাখা হলেও তামিম সব ম্যাচ খেলতে পারবেন না বলে বিসিবি সভাপতি এবং নির্বাচকদের জানিয়েছেন। গুঞ্জন আছে ক্যাপ্টেন সাকিব বিশ্বকাপে ফিট তামিমকেই পেতে চান, আনফিট তামিমকে নিয়ে অনিশ্চয়তায় থাকতে চান না, আনফিট কোনো ক্রিকেটারকে বিশ্বকাপে ক্যারি করতে চান না। গতকাল থেকেই ক্রিকেট পাড়ায় সাকিব তামিমের বিপরীত অবস্থান নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। বিশ্বকাপ স্কোয়াডে তামিম থাকবেন কি না, বিশ্বকাপে সাকিব ক্যাপ্টেন্সি করবেন কি না, বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার একদিন আগেও বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে পারেনি বোর্ড। সাকিব তামিম ইস্যুতেও ধোঁয়াশা কাটেনি, এরই মধ্যে বিসিবিতে আগমন মাশরাফি বিন মুর্তজার। গুঞ্জন আছে সাকিব তামিম বিরোধ মেটাতেই বিসিবিতে এসেছেন মাশরাফি। এর আগে কোচ এবং বিসিবির সাথে দূরত্ব নিয়ে তামিমের অবসরের ঘটনায় মাশরাফি তামিমকে গণভবনে ডেকেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক শেষে তামিম অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন। আজ বিসিবি বস নাজমুল হাসান পাপনের সাথে ম্যাচ চলাকালীনই বৈঠক করেছেন ম্যাচ। সে বৈঠকে সাকিব তামিম সমস্যার সমাধান হয়েছে কিনা তা জানতে আপাতত অপেক্ষা করতেই হচ্ছে। ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97। বাইরে গেছে।